চলতি মাসের ১৬ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ। এই সিরিজটি শুরুর আগেই জেগেছে নতুন শঙ্কা, সিরিজের ম্যাচগুলো টিভি পর্দায় দেখা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ কিভাবে দেখতে পারবে ভক্তরা তার এখনো সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। এই সিরিজের টিভি স্বত্ব কিনেছে টোটাল স্পোর্টস মার্কেটিং। এর আগেও টিএমএস এর কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনে বাংলাদেশের খেলা লাইভ প্রকাশ করেছিল দেশের বিভিন্ন টিভি চ্যানেল। তবে এবার ওয়েস্ট ইন্ডিজ সফরের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে দেশীয় টিভি চ্যানেলে। তিন ভাগে বিভক্ত হয়ে বাংলাদেশ দল পাড়ি জমাবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ টাইগাররা খেলবে ১৬ জুন থেকে। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের এই সিরিজ নিয়ে স্বাভাবিকভাবেই ভক্ত সমর্থকদের আগ্রহ থাকবে ব্যাপক। তবে টিএমএস এর সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই সিরিজের প্রতিটি ম্যাচ বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে সম্প্রচার করা যাবে কিনা তা নিয়ে এখনো সুনির্দিষ্টভাবে কিছুই বলতে পারেনি কেউই। টিএমএস এর কাছ থেকে ফিট কিনতে আগ্রহী নয় বাংলাদেশের টিভি চ্যানেলগুলো, এর কারণেই খেলা সরাসরি সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।